সারা দেশ চলছে এক পথে কে কটা ভোট পাবে একটা ভোট বেশি হলো তিনি হবে দেশের এমপি মন্ত্রী কিসব অবতর হয় লাভটা কি তো জীবনের লক্ষ্য কি তোমার জীবনের লক্ষ্য বঙ্গভবন আমার জীবনের লক্ষ্য জান্নাত আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দ্বীন কি আপনার বানানো দ্বীন নাকি আল্লাহ দ্বীন তো কোরআন হাদিসের দ্বীন কিসের চীন কিসের আরব কিসের ভারত সবই মুসলমানের কারণ মুসলমানের জন্যই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন কাফেরদের জন্য করেন নাই সারা পৃথিবীতে দুইটা দাসত্বের সংগ্রাম চলছে একটা মানুষের দাসত্ব একটা আল্লাহর দাসত্ব সব জায়গায় চলছে মানুষের দাসত্ব আমার রাস্তা কোরআন হাদিস আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বিধান পবিত্র কোরআন এবং সুন্নাহ এর বাইরে কিছুই জানে না জানতেও চায় না শোনারও কোনো প্রয়োজন আমার নাই আপনি একদল আমি একদল মিছিল বের করতে দেবে না গাড়ি ধর্মঘট রাস্তায় গেলে গুলি লাঠি মাথা ফাটানো এমনি করে এই কয়দিনের মধ্যেই 133 জন মরেছে আর প্রায় 300 মতো আহত হয়েছে সব পঙ্গু হয়ে গেছে এর নাম কি রাজনীতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين سورة يوسف 108 সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী এবং আজকের এই কলরা উপজেলা সম্মেলনে সমবেত মা ও বোনেরা সেই সঙ্গে অসংখ্য অগণিত শ্রোতামণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি মনে পড়ে 2016 সালের 23 নভেম্বরে এই ময়দানে আপনাদের সামনে বক্তব্য রেখেছিলাম এবং তার দীর্ঘ অর্ধযুগ পরে আজকে আবার আল্লাহ পাক এখানে আমাদের বসার তৌফিক দান করেছেন জন্য সবাই অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ অন্যান্য আন্দোলন আর আহলে হাদিস আন্দোলনের পার্থক্য কি এই লিফলেটে তার জবাব দিয়ে দেবে কোরআনে 6200-র উপরের আয়াত আছে তার মধ্যে আমরা বাছাই করে সূরা ইউসুফের 108 আয়াতে কেন আমাদের হেডে নিয়ে আসছি একদম মাথায় পরিচিতির উপরে ইউসুফ ছিলেন কারাগারে বিনা দোষে তিনি কারা নির্যাতন ভোগ করেছেন 3 থেকে মতান্তরে 7 বছর সেই ইউসুফের সুরাতেই এই আয়াতটি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য ইহুদিরা কুরাইশদের শিখিয়ে দিয়েছিল যদি উনি সত্য নবী হন যাচাই করার একটা পথ হলো এই ওনাকে বলতে হবে এমন এক নবীর কথা যে নবীর 40 বছর হারিয়েছিল যে নবী কূপের মধ্যে পড়েছিল যার শোকে তার বাপ কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেছিল সেই নবীর কথা যদি উনি বলতে পারে তাহলে উনি সত্য নবী নইলে উনি ভণ্ড নবী আপনারা জানেন মক্কায় কোনো ইহুদি নাসারা ছিল না সব কাফের মুশরিক তখন তারা এসে এই প্রশ্ন করল মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে সেই ঘটনাটা বলো যেটা একটু আগে বললাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় হয়ে পড়লেন। উনি তো কখনই এদের নামও শোনেন না, ইউসুফের নামও জানেন না, কি করে উনি বলবেন? উনি যে সত্য নবী তার বাস্তব প্রমাণ হলো সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 111 আয়াত বিশিষ্ট সূরা ইউসুফ নাজিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ বিহামদি। ইউসুফ মক্কি সূরা হতে পারে না, অথচ ইউসুফ কিভাবে মক্কি সূরা হয়ে গেল? এই কারণে। এমনিভাবে আরো বহু ঘটনা রয়েছে, কিন্তু যারা অবিশ্বাসী হয়, যাদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর পাওয়ার পরেও কি তারা বিশ্বাস করে? তারা একদিন এসে বলল, ইহুদিরা শিখিয়ে দেয়, ইহুদিরা চূড়ান্ত বহাত্তরা, দেখো আসলে জাদুকর বলেই মনে হচ্ছে, নাহলে এ জানলো কি করে? এ তো আমরা ছাড়া কেউ জানে না, আমরা তওরাত পড়া লোক, ইঞ্জিল পড়া আমরা বলতে পারি। তো শোনো, দুনিয়ায় জাদু চলে, আসমানে জাদু চলে না। তো ওকে বলো, যদি আপনি সত্য নবী হন তাহলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেন। উনি বললেন, হে আল্লাহ, আমাকে মিথ্যাবাদীরা কতভাবে পরীক্ষা নিচ্ছে, তুমি সত্যের বিজয় দান করো। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে উনি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুদিকে পড়ে গেল। কোয়াইকান বনু কবায়েস এক পাশে এক খণ্ড, আর এক পাশে আর এক খণ্ড। ভারতের রাজা নিজে তার রোজ নামচায় এই ঘটনা লিখেছেন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগে গিয়ে তারিখে ফেরিস্তা পড়ে তার এই রোজ নামচা সংগ্রহ করে সেখানে গিয়ে আমি দেখেছি, একটা হিন্দু রাজা হয়ে ভারতের তিনি ওই চন্দ্র দ্বিখণ্ডিত ঘটনাটা তার রোজ নামচা বলতে ডেইলি ডায়েরি, উনি ডায়েরি লিখতেন, অভ্যাস ছিল, উনি লিখছেন, তিনি লিখছেন আর অনেকে লিখেছেন যারা বিদেশি। পরবর্তীকালে যখন মুসলমানরা ব্যবসায় দেশে বোম্বাইতে আসলেন, যাকে তখন থানা বন্দর বলা হতো গুজরাটে, সেখানে যখন তাদের এই চরিত্র দেখলেন, যারা সুদ খায় না, ঘুষ খায় না, আগের সুদের ভিত্তিতে ঋণ দিত, এখন ঋণ দেয় না সুদের ভিত্তিতে, তোমাদের এই ব্যাপক পরিবর্তন কেন? তারা বলল, আরব দেশে এমন একজন নবী এসেছেন যিনি আমাদের জান্নাতের পথ দেখিয়েছেন, সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দিয়েছেন, তাই আমরা এখন বাবা আগে তো সুদের ব্যবসা করেছি তোমাদের সাথে, এখন আর করব না, এখন সব নগদ ব্যবসা হবে, বাকির ব্যবসা হবে, কিন্তু সুদ হবে না। যদি তুমি কোনো মাল বাকি রাখো, এক বছর পরে দাও, তাও নেবো, কিন্তু এক পয়সা সুদ নেব না। এই আমূল পরিবর্তন দেখে গুজরাটের লোক, বোম্বাইয়ের লোক, শত শত না হাজার হাজার লক্ষ মুসলমান হয়ে গেল সেই সময়। ইসলাম বক্তৃতায় আসে নাই, ইসলাম এসেছে কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে। যে মানুষগুলো দুদিন আগে এইটা ছিল, আজকে এমন এমন পরিবর্তন কেন হলো? তখন বলল, আচ্ছা তোমাদের এই নবী কি সেই লোক যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল একবার? এটা এটা কে করলো? আমরা আজ ওখানে ব্যাখ্যা খুঁজে পাইনি, আমাদের ব্রাহ্মণরা বলতেই পারছে না। হ্যাঁ, এ তো আমাদের নবী, আমাদের সামনে, আবদুল্লাহ ইবনে ওমরের বয়স তখন 15 বছর, এটা আমাদের সামনে ঘটেছে ঘটনা, তোমরা দেখছো নাকি? হ্যাঁ, তখন ডায়েরি খুলে দেখাচ্ছে রাজার ছেলে, এই দেখেন আমার আব্বার ডায়েরি, দেখেন অমুক দিন অমুক তারিখ অমুক সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল, পরে আবার জমা জোড়ালে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ বিহামদি। বিশ্ব ইতিহাসের অপূর্ব, অনির্বচনীয় এবং অশ্রুতপূর্ব এই ঘটনার আজ পর্যন্ত কোনো তদন্ত কোনো বৈজ্ঞানিক কর্মকর্তা করতে পারে নাই। রসুলের নবুয়ত জমিনে এবং আসমানে সর্বত্র, তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি শুধুমাত্র মানুষের নবী নন, বয়স্ত ইলাল খালকি কুল্লিহি, পুরো সৃষ্টির জগতের জন্য আমি প্রেরিত হয়েছি। পরিষ্কার হাদিস পড়ে দেখেন, মিশকাতে হাদিসগুলো সব রয়েছে। আমরা এমন এক নবীর উম্মত, তার নেতৃত্ব সারা পৃথিবী সর্বত্র, শুধু নয় আসমানে জমিনে, আপনি শুনবেন এমনকি জঙ্গলের পশুদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদে গিয়েছেন, রাস্তায় আসতে গিয়ে একজন সৈন্য যে কোনো কারণে হোক দলছুট হয়ে গেছে, জঙ্গলের মধ্যে পড়ে পথ হারিয়ে ফেলেছে, হঠাৎ করে একটা দুর্দান্ত বাঘ এসে হামলা দিয়ে পড়েছে সামনে, হিংস্র বাঘ, বুঝতে পারছেন বাঘের চেহারা, সুন্দরবনের লোক আপনারা। তখন উনি বলছেন, দেখো আমি
মুহাম্মাদের সাহাবী তুমি আমাকে মেরো না, সঙ্গে সঙ্গে বাঘ পিছিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, ইব্রাহিম তারপর বাঘ কাছে এসে গা ঘেঁষতেছে, মানে আদর করছে, সম্মান করছে। তারপরে উনি বললেন আমি আমার নবীর সাহাবীদের যে দল গেছে সে দলটা হারিয়ে ফেলেছে, তার কোন পথে গেছে আমি পথ চিনতে পারছি না। হে সিংহ, তুমি কি আমাকে সে বাঘরা তো অনেক কিছু জানে, পথের খবর, জঙ্গলের পথ ওরাই ভালো খবর রাখে, আমাকে কি সেই পথ দেখিয়ে নিয়ে যেতে পারো? তখন বাঘ তাকে সাথে নিয়ে চললো। একেবারে ওই দেখা যাচ্ছে সেনাবাহিনী দূর থেকে দেখেই বাঘ তার গায়ে ঘেঁষতে লাগলো, মানে এবার তুমি যাও, ও তো দেখা যাচ্ছে। তখন সাহাবি দৌড়ে গিয়ে তার দলের সঙ্গে মিশে গেলেন। এই ঘটনায় প্রমাণ করে যে জঙ্গলের বাঘের নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু ইয়া নবী সালাম আলাইকে দিলে হবে না, বললেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা মনে করো আল্লাহকে ভালোবাসি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা নির্ভর করে আল্লাহর রসুলের আনুগত্যের উপরে। মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছে মানুষ জাতির মধ্যে পার্থক্যকারী মানদণ্ড, সত্য মিথ্যার মানদণ্ডকারী। কে যদি প্রশ্ন করি আপনি কি বলবেন, উত্তর কি আপনাদের বলেন তো এবার একটু ভোট করি, সত্য মিথ্যার মানদণ্ড কে? কোরআন হাদিস বলতে পারেন না? সত্য মিথ্যার মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। আরো বলেন সত্য মিথ্যার মানদণ্ড হাদিস। আল্লাহর রাসূল বলছেন মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মান আতানি ফাদখাল আল জান্নাহ ওয়ান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে অসম্মত হলো অর্থাৎ জাহান্নামে চলে গেল। এর মাঝখানে কোনো রাস্তা আছে? হাজত টাজত আছে নাকি? হয় জান্নাত নয় জাহান্নাম, মাঝখানে কোনো জায়গা আছে? ব্রিটিশ গভর্নমেন্ট এদেশের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য হাজত নামে একটা প্রথা চালু করেছিল, বিনা বিচারে হাজতের নামে, হাজত মানে প্রয়োজন, রেখে দিত, যুগের পর যুগ থাকতে পড়ে পচাইত। আমি তার মধ্যে একজন, 3 বছর 6 মাস 6 দিন আমাকে হাজতে রেখে দিছে বিনা বিচারে। কাল কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে ওই নির্যাতনকারীদের বিরুদ্ধে, আমার প্রশ্ন দাঁড়াবে দুনিয়াতে পার পেয়ে যেতে পারো মুনাফিকি করে, ওইখানে কোনো মুনাফিকি চলবে? আমি সহ আমার অসংখ্য কর্মী সারা বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে, যাদের স্ত্রীদের চোখের পানিতে কাপড় ভিজে গেছে, যাদের মা বোনদের দোয়ায় সমস্ত জমিন কেঁপে উঠেছে, নির্দোষ মানুষটাকে কেন তোরা কারাগারে দিলে, এই সমস্ত মানুষের বিরুদ্ধে তাদের সাথে কি জবাব হবে সেদিন আপনারা টের পাবেন। আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ দিন কি আপনার বানানো দিন নাকি? আল্লাহ দিন তো কোরআন হাদিসের দিন, আর কোরআন হাদিসের দিকে দাওয়াত দেয় আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস মানে কি? হাদিসের অনুসারী। আমরা পরিষ্কার বলে দিয়েছে যেটা আমার নবী বলেছেন কুল হাযিহি সাবিলি, আমরা দার্থহীন ভাবে কলারর জনসভায় বলে দিচ্ছি, শুনে রাখো হে জনগণ, এটাই আমার রাস্তা, আমার রাস্তা কোরআন হাদিস, আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বিধান পবিত্র কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কিছুই জানে না, জানতেও চায় না, শোনারও কোনো প্রয়োজন আমার নাই। কোরআন হাদিস নিয়ে জীবন গড়ার চেষ্টা করে যাব, কোরআন হাদিসের উপরে জীবন গেলেও থাকব, এবং কোরআন হাদিস নিয়ে ইনশাআল্লাহ কবর আলোকিত হবে, আমাদের কবর ইনশাআল্লাহ অন্ধকার হবে না। কোরআন সুন্নাহর নাম ভাঙিয়ে মানুষের দাসত্ব করার জন্য আমরা এখানে আসি নাই। সারা পৃথিবীতে দুইটা দাসত্বের সংগ্রাম চলছে, একটা মানুষের দাসত্ব, একটা আল্লাহর দাসত্ব, সব জায়গায় চলছে মানুষের দাসত্ব। আল্লাহ বলছেন অকাল ওলাকাত আসনা ফিকুল উম্মাতিন রাসূলান আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আমরা প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি এই একটাই মাত্র দাওয়াত দিয়ে, তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুত থেকে বিরত হও। আর আমরা বলছি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস কি? নাউজুবিল্লাহ, আস্তে আস্তে বললে হবে নাকি?
রামরা বলছে অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ লোক এদেশে সুদকে হালাল করেছে, সমস্ত পৃথিবীতে সুদ চলছে, তাহলে কি আমরা সুদ হালাল করব? ভয় পাচ্ছেন তাই না? ডিআজি সাহেব দোয়া চেয়েছেন, আমাদের দোয়া পেয়ে যদি উনি খুশি হন আমরা দোয়া করব আপনি আপনার প্রশাসনকে কোরআন হাদিস মুখী করার চেষ্টা করুন। এমপি লুৎফুল্লাহ সাহেব দোয়া চেয়েছেন, তাকেও বললো মুসলমানের ভাই ছেলে হিসাবে দয়া করে আপনার এই ক্ষমতাকে, এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আপনি এটা আল্লাহর পথে ব্যয় করুন, আপনার দ্বারা যদি 10 জন লোক আল্লাহর পথে ফিরে আসে ইনশাআল্লাহ এটি আপনার জন্য পরকালে মুক্তির ওসিলা হয়ে যাবে। সাতক্ষীরার এমপি কে একই কথাই বলবো, যিনি যেদিকে যেভাবে আমাদের এই সম্মেলন সফল করার জন্য সহযোগিতা করেছেন আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও তারা আশা করি আমাদেরকে এমনিভাবে সহযোগিতা করবেন। আমি সব জায়গায় বলি আমাদের সব কিছু চলছে আল্লাহর গায়েবি মদদে, সব কিছু চলছে আল্লাহর গায়েবি মদদে, কারণ আল্লাহ জানে যে বাংলার জমিনে আর কোনো সংগঠন নাই যারা এই অধিকাংশ রায়ের বিপরীতে কথা বলার হিম্মত রাখে, একমাত্র বাংলার জন্য আহলে সুন্নাত বাংলাদেশ ছাড়া। সারা দেশ চলছে এক পথে, কে কটা ভোট পাবে, একটা ভোট বেশি বলো ও বা তিনি হবে দেশের এমপি মন্ত্রী কিসে আমলতাবচ হয়, লাভটা কি? তো জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য বঙ্গভবন, আমার জীবনের লক্ষ্য জান্নাত। পার্থক্য আছে না? জান্নাত আগে না বঙ্গভবন আগে? এক্ষুনি যদি মরে যায় ইনশাল্লাহ জান্নাতে যাবো এই বিশ্বাস তোমাকে নিয়ে কাজ করতে হবে। কালকে যদি রাজশাহী ফেরাশাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাই ইনশাল্লাহ আমি জান্নাতে যাবো এই আকাঙ্ক্ষা নিয়ে আমাকে কাজ করে যেতে হবে। এই মেজাজ যদি না থাকে ঠিক মুসলমান, মুসলমানের তৌহিদ আমানতের সামনে দুনিয়া টিকতে পারে না। তৌহিদ কি আমানত সিউনু মে হামারে সবার কর চুকে হোতে ইমতিহা হামারা মগরিব কে ওয়াদি মে গুঞ্জি আজা হামারে থমতা না থা কহীন সে সেলে রওয়া হামারা চীনো আরব হামারা হিন্দুস্তান হামারা বতন মুসলিম হয় বতন হয় সারা জাহান হামারা। এই তো মুসলমানদের জায়গা ছিল এক সময়, কিসের চীন কিসের আরব কিসের ভারত সবই মুসলমানের, কারণ মুসলমানের জন্যই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, কাফেরের জন্যই করেন নাই। কোনো কাফের জান্নাতে যাবে না, কোন বেটাতে জান্নাত ঢুকবে না, কোন মুশরিক জান্নাতে যেতে পারবে না। জান্নাতে গেলে শুধুমাত্র হাদিস পন্থী খাঁটি মুত্তাকি পরহেজগার লোকেরই জান্নাতে যাবে। এত সস্তা আমরা কি বলেছি শোনেন, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, তুমি বলো হে মুহাম্মদ জনগণের সামনে এটাই আমার পথ, আমিও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, তকলিদি জ্ঞান সহকারে না। হুজুর বলেছে আমি আমিন, জি না, জাগ্রত জ্ঞান সহকারে সঠিক পাঠিক যাচাই হবে। তারপরে আল্লাহ পবিত্র এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক নই। আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী, পারিভাষিক অর্থে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, সকল দিক ছেড়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকেই বলা হয় আহলে হাদিস আন্দোলন। সাহাবা কেরাম তাবেইনে আজাম ও সালাফে সালিহীন সর্বদা এই পথেরই দাওয়াত দিয়ে গেছেন। আহলে হাদিস এই প্রচলিত অর্থে কোনো ফেরকা বা মতবাদের নাম নয়, এটা একটি পথের নাম। এই পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহির পথ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ, এ পথের শেষ ঠিকানা হলো জান্নাত। মানুষের ধর্মীয় বৈষয়িক জীবনের যাবতীয় হেদায়ত এ পথেই মজুদ রয়েছে। আহলে হাদিস আন্দোলন সেই জান্নাতি পথেই মানুষকে আহ্বান জানায়। এই আন্দোলন তাই মুমিনের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন। হাজার হাজার লক্ষ লক্ষ লিফলেট সারা বাংলা জমিনে চলে গেছে, নেটে চলে গেছে, দেশে বিদেশে হাজারো মানুষ পড়ছে, ইংরেজি করে তারা দেখছে, সর্বত্র দেখছে। আসলে এর নতুন আন্দোলন পৃথিবী যা চায় এরা তা চায় না, পৃথিবী একদিকে এরা আর একদিকে, পার্থক্য হচ্ছে না? আপনার সাহসে কুলালে আমি এদিন বারবার বলি আহলে হাদিস আন্দোলন ভীত কাপুরুষের আন্দোলন নয়, এই আন্দোলন সাহসী আন্দোলন। যারা জান্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত শুধু তাদের জন্য এই আন্দোলন।
কোন মরার জন্য আন্দোলন না যার মরতে চায় তার জন্য আন্দোলন ভয় যে আগাতে মরে যান আপনাদের কি কষ্ট হবে বন্ধুগণ আমার সত্যের জন্য সাহস লাগে সত্যের জন্য সত্যের প্রতি ভালোবাসা লাগে সত্যের জন্য আকাঙ্ক্ষা লাগে লাখো আহলে হাদিস রয়েছে অসংখ্য রাফাদানি রয়েছে জি না রাফাদানি আমার দরকার নাই ইমাম শাফির লোকেরা রাফাদান করে ইমাম মালিকের লোকেরা রাফাদান করে আমাদের হাম্বুলিরাও রাফাদানি করে আহলে ইসলামও রাফাদানি করে কিন্তু আমাদের একটা পুরনো গণতন্ত্র আছে বাংলার জমিনে তারা বলে কি জানেন যে আমরা হলাম বট গাছ কারা বুঝতে পারছেন বেরেন থাকলে বুঝে নেই কাদেরকে বলছি আমরা হলাম বট গাছ আমাদের ছায়া তলে 80 বছরের বৃদ্ধ ছায়া পাবে 8 বছরের শিশুও ছায়া পাবে অতএব তোমরা বট গাছের তলায় এসো আর আমরা বলি বট গাছ মরলে 10টা গাড়ি বাড়ি গাড়ি ভেঙে ফেলে আর বট গাছের শিকড় দিয়ে কোনো বট গাছ বের হয় না আর আমরা হলাম কলা গাছ কলা গাছ কলা মানুষ খাবে গাছ পড়বে কোড় বেরোবে আবার হবে কবার বার বা এই জন্য আহলে জান্নাত সবাই ভয় পায় বট গাছ চলে গেছে ভেঙে পড়ে গেছে শেষ আর হবে না এসব ছাড়েন বট গাছের গল্প করেন না আমাদের সামনে আহলে হাদিস আন্দোলনকে হিসাব করে আমরা দেখেছি আমার রসুল যখন দাওয়াত দিয়েছেন যৌবন বয়সে হিলফুল ফুজুল করেন নাই তখন কোন বুড়া ছিলেন নাকি তখন থেকেই তো শুরু হয়ে গেছে যৌবন বয়স থেকেই তারপরে ওহি নাজিল হলো 44 বছর বয়সে কিন্তু ওহি নাজিল যখন হয়ে গেল হক বাতিল পার্থক্য শুরু হয়ে গেল এতদিন যিনি আল আমিন ছিলেন সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন মিথ্যাবাদী বা নওয়াজুবুল্লাহ মেজালে ডক্টর গালিব যতদিন বাংলার জমিনে আপনাদের সঙ্গে কাজ করেছে কেউ আমাকে আপনারা গালি দেন নাই মিথ্যা বলেন নাই যখনই কারাগারে গেলাম আপনারা বলা শুরু গেলেন তাই তো কিছু না করলে কি এমনি এমনি হয় যা রটে তা কিছু না কিছু তো ঘটে আপনারা এই সকল আহলে হাদিসে বহু মিষ্টি বিতরণ করেছেন যারা অন্য দল করেন আহলে হাদিসের ভোট নিয়ে যারা দলবাজি করেন তারাই এইভাবে এগুলো করেছে সারা বাংলাদেশ বহু প্রমাণ আছে আমাদের কাছে জি না আহলে হতে চাইলে সব দল ছাড়েন কুফরি রাজনীতি আর ইহুদি অর্থনীতি অবশ্যই তওবা করতে হবে কুফরি রাজনীতি ফেরকাবন্দির রাজনীতি দলে দলে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দাও দেশের মধ্যে পরস্পর খুনোখুনি লাগাও এর নাম নাকি রাজনীতি আপনি এক দল আমি এক দল মিছিল বের করতে দেবে না গাড়ি ধর্মঘট রাস্তায় গেলে গুলি লাঠি মাথা ফাটানো এমনি করে এই কয়দিনের মধ্যেই 133 জন মরেছে আর প্রায় 300 মতো আহত হয়েছে সব পঙ্গু হয়ে গেছে এর নাম কি রাজনীতি ভাইয়ে ভাইয়ে মারামারি এমন যে বড় ভাই ছোট ভাইকে মারে এমন কি আপনি শুনলে থ হয়ে যাবেন পত্রে পড়ে যাবেন অনেকের বউ তালাক হয়ে গেছে বউ একবার করে স্বামী একবার করে অতএব বউ তালাক আছেন কোন দেশে এই নোংরা নিকৃষ্ট রাজনীতি করার জন্য আপনারা আমাকে বলছেন মুসলমান ভাই ভাই আল্লাহ কি বলছে কুল্লু মুসলিমিন বলেন আরে মূর্খ নাকি সব কুল্লু মুসলিম তোমরা কি ইখওয়াতুন ইখওয়াতুন মানে কি শত্রু প্রত্যেক মুসলমান ভাই ভাই হবে এই ভাই ভাইকে ধ্বংস করে এই তন্ত্র মন্ত্র ভাই ভাই কেউ থাকে না প্রথমে ধ্বংস করে ধর্মের নামে মজহাব বানিয়ে চার মজহাব মানা ফরজ একটা ঘরে চারটা মজহাবের চারজন মুসলমান বাস করবে চারজন চার দল হবে না আহলে শুরু থেকে বলেছে কোনো মজহাব চলবে না মজহাব একটাই কোরআন এবং সহিহ হাদিস ধর্মের নামে এবং সুফিবাদের নামে বাংলার জমিনে আমার হিসাবে 200 তরিকা আছে যারা তরিকা তরিকা করো সেলাসেলি করো সুফিগিরি করো 200 তরিকা আছে এগুলো আমার থিসিসের মধ্যে আমি দিয়ে দিছি বড় তরিকা চারটা নকশবন্দিয়া বলো মুজাদ্দদিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া এই চারটার মধ্যে শাখা পরিশাক মেলা আছে আমাদের হিসাবে প্রায় 200 তরিকা বাংলাদেশে আছে তীরে শেষ নাই 1921 সালে বাংলাদেশ সরকারের হিসাব মোতাবেক এদেশে 1,99,000 কি বলে পীর আছে 2,00,000 না 2,98,000 পীর যে দেশে হয় 81 থেকে 2022 পর্যন্ত পীর আর বাড়েনি কত হয়েছে ঠিক আছে নাকি মানে পীরের ব্যবসা বিনা পুঁজির ব্যবসা এ এ শুধু একটা ফু দিতে পারলেই টাকা হয়ে যায় ফু লাগে না আজকাল আজকে মোবাইলে ফু হচ্ছে ইন্টারনেটে ফু হয়ে যাচ্ছে এর আগে রাজশাহী এলাকায় কি ছিল জানেন কোরবানি করার সময়
দা পরিণত দা, একটা দা নেবে হাড্ডি কোটার জন্য আর একটা ছুরি নেবে জবাই করার জন্য। ছুরিতে জবাই করতে হলে সেই যুগে ব্রিটিশ আমলে ছিল 6 টাকা, আর দা কোপানোর জন্য লাগতো ওতে 10 টাকা। তো ওত এত ছুরি আর দা আসতে লাগলো যে ফু দিয়ে অস্থির টাকা, তো বহু টাকা। সেটা বুদ্ধি বের গেলে হুজুর রাশের খবর বলছি কিন্তু আপনাদের না, তো দেখো আমি দা পড়ে দিয়েছি 1 বছর চলবে, 60 টাকা দাও। এই জাহিলিয়াত থেকে দূর করেছে আহলাদিস তখন যারা নেতৃত্ব দিয়েছেন এদেশে, ঠিক এই দেশে এই পার্শ্ববর্তী হাকিমপুর আকরম খার বাপ দাদারা এবং আমার আব্বারা কিভাবে দাওয়াতি কাজ করেছেন সেই সময় আব্বাস জীবনী পড়ে দেখেন। এক আহলাদিস নন এমন এক ব্যক্তি আব্বাস জীবনী লিখেছেন, এত দুঃখ রাখার জায়গা কোথায়? তিনি লিখছেন আশাশুনি নাকনা গড়ালি রাজাপুর এ সমস্ত এলাকায় আমরা গিয়েছি, দেখেছি এই এলাকায় আহমদ আলী এসেছেন জোকের কামড় খেয়ে, সাপনা সাপনা ঘাস শোনেন তো, লম্বা লম্বা ঘাস, সাপনা ঘাসের মধ্যে জোক লুকিয়ে থাকে, উনি গামছা পরে ছোট ছোট খাল সাঁতরে পার হয়েছেন, ওই লবণ নিয়ে যেদিন পকেটে করে লবণ দিয়ে সমস্ত পা লালে লাল হয়ে গেছে, জোক সরিয়ে দেওয়ার পরে পা ধুয়ে এবার লুঙ্গি পরে আবার একটু এগিয়েছেন, আবার ক্যানাল পেয়েছেন, আবার খাল ঝাঁপিয়েছেন, এই করে করে ওই সমস্ত ওরা ছিল জেলে নিকারি হিন্দু, নিম্ন জাতের জেলে হিন্দু সব, তাদেরকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন মুসলমান করেছেন, আর আমি এখন তার ছেলে হয়ে ওই সব জায়গায় যে সংগঠন করছি আমি তার চেয়ে অনেক 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 গুণ নিচে, ওই কষ্ট আমি করি নাই, চলে গেছি সুন্দরবনে, বাংলার সর্বশেষ প্রান্ত সুন্দরবনে, কালাবগী দক্ষিণ কালাবগী নলিয়ান সুতোরখালী এরপরে আর কোন মাটির অংশ নাই বাংলাদেশে। আমি 1990 সালের 33 ডিসেম্বরে যখন সেখানে আমি মসজিদ উদ্বোধন করার জন্য গেলাম আমি হতবাক হয়ে গেলাম, এ কি, আগে তো অত জানতাম না। সেই যে 90 সালে গিয়েছি আর গেছিলাম 2009 সালে আইলা দুর্গতদের সাহায্য করার জন্য, আমার সঙ্গে তাহরিকের সম্পাদক ডক্টর সাখাওয়াত ছিল, আমার মেজ ছেলে ডক্টর নাজিব ছিল, আর আমি তিনজন হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে মিশকাত হোসেন বলছে বয়স 75-এর উপরে, বল ভাই আপনি আমাদের মাওলানা সাহেবের ছেলে, হ্যাঁ তো উনি তো আমাদের মুসলমান করেছেন, আমরা ছিলাম জাহিল নিকারি মাছ ধরি ধরে খাতাম, হিন্দু কিছু বুঝতাম না, পূজা করতাম মা দুর্গা মা করিকে ঘুরি ঘুরি বেড়াতাম, আর উনি এসে আমাদের শিখিয়েছেন বাবা বলে কিছুই না, দুর্গা বলে কিছু নাই, ও রাম বলে কিছু নাই, এসবগুলো ভুয়া কথা, বাবা তুমি আল্লাহকে ডাকো আসো পানির মধ্যে, তোমাকে অবশ্যই যে কোনো সময় ডুবি মরতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, মুসলমান হও। সেই সব জায়গায় আমরা এখন যে সংগঠন করছি তাহলে মূলত কৃতিত্ব কাদের ছিল, আগের লোকদের না আমাদের, কথা বলেন আগের না আমাদের, নিঃসন্দেহে আগে সে মুরব্বীরা যা করে গেছেন আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। উনি যদি না থাকতেন সাতক্ষীরাতে, এই সাতক্ষীরা লোকরাও রাজশাহীর মতো ওরকম ভাবে দাপড়া মুসলমান হয়ে যেত, এই সবগুলো উনিকে সরিয়ে দিয়েছেন। 1967 সালে আব্বার সঙ্গে আমি ঢাকা আজাদ অফিসে গিয়েছি, মাওলানা আকরম খাঁ তখন প্লুরিসি রোগে অর্থাৎ নিম্নাঙ্গ প্যারালাইজড হয়ে উনি পড়ে আসেন সিয়ারে শুয়ে, লম্বা সিয়ার ইজি সিয়ার না কি বলে, আব্বা তখন আকিদা মোহাম্মদী বইটে লিখছেন, যে ওটা বইটা ওনার হাতে দিয়েছেন, এক নিঃশ্বাসে পড়ে ফেললো, আশ্চর্য হয়ে গেলাম যে মানুষটা কি, পড়া শেষ বলছেন আহমদ আলী তুমি যে লিখতে শিখেছ, তা আব্বাস জবাব দিচ্ছেন ওস্তাদজি দিনরাত জামাত সমাজ নিয়ে থাকি লেখার সময় পাই না, জবাব দিচ্ছেন মাওলানা আকরম খাঁ আহমদ আলী দুনিয়ায় কিছু যারা করেছে ব্যস্ত লোকরাই করেছে, অলস লোকেরা কিছুই করে নাই, কত বড় উপদেশ। আমি আজও জীবন সন্ধ্যা এসো, আজকে আমার বয়স 75 থেকে 76 রানিং, আগামী ফেব্রুয়ারিতে 76 বছর বয়স হবে আমার, এখনো পর্যন্ত ওই ঘটনা আমি বলছি আপনাদের সামনে, এগুলো কি দারুণ উপদেশ নয়? আপনাদের বলছি অলসতা করবেন না, বিলাসিতার মধ্যে ঢুকবেন না, বাড়ি হচ্ছে টাইলস ফিটিং বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছি সব, এই বাড়ি থাকবে না, রেখে চলে যেতে হবে,
আপনার আদরের ছেলে আপনাকে নিচে ফেলে গোসল দিয়ে মাটির মধ্যে শোয়াইয়ে দেবে। আপনার আখেরাতের বাড়ি তৈরি করুন। ঘুম হতে পারে না, অলসতা অলসতা আমাদের এই এই যে লিফলেটের মধ্যেই লেখা আছে, অলসতা ও বিলাসী থেকে হারাম করতে হবে। পারবেন? পারবেন না, আমি জানি পারবেন না। অলসতা এবং বিলাসিতা হারাম করতে পারলে আহলে জান্নাত বাংলাদেশে বা আহলে যুবসংঘের মধ্যে আসেন, দেখবেন অলস মস্তিষ্ক শয়তানের ভাই। আর দেখা না, হ্যাঁ আমাকে এই পদে দেওয়া হলো না, আরে বাপরে বাপ, আমি এরকম একটা বড়, আমার এই পদে দেওয়ার, এই যদি একবার ঢুকে যায় মনের মধ্যে তোমার, তুমি শেষ, তোমার সারা জীবনের আমল শেষ, রিয়া এবং শ্রুতি চলবে না। এখানে প্রথম কথা মনে রাখতে হবে, আমরা হাবনুল্লাহর অনুসারী, আমরা আবদুল্লাহর অনুসারী নই। বুঝলেন বিষয়টা? ওয়াতাসেমু, বলেন তো জোরে বলেন, দোয়া করে ভাই একটু নেকি হোক আপনাদের। ওয়াতাসেমু বিহাবলিল্লাহ জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা কঠিনভাবে ধারণ করো আল্লাহর রজ্জুকে, সকলে মিলে বিভক্ত হয়েও না। আর আমরা এমন দলাদলি করি, সকলে মিলে যত বড় বিভক্ত হও ঐক্যবদ্ধ হইও না। উল্টা হচ্ছে না? এক একটা নাম দিয়ে এক একটা দল বানাচ্ছি, হয়তো বলবেন আপনারাও তো একটা নাম দিয়েছেন, আমাদের এই নাম আমাদের দলে রসুলের যুগ থেকে এই নাম চলে আসতেছে, এটা বানোয়াট নাম নয়, এটা বৈশিষ্ট্যগত নাম। আমাদেরকে নাম দিয়েছে কোরআন হাদিসে মুসলিম, তাই না? মুসলিম মানে আত্মসমর্পণকারী, কিন্তু বৈশিষ্ট্যগত নাম এই যারা কোরআন এবং হাদিসের অনুসারী। আহলে সুন্নাহ কি কোনো বইটি পড়েন, ডক্টর থিসিসটা পড়েন, সব জানতে পারবেন। আপনি যখন ঢাকা এয়ারপোর্টে যাচ্ছেন, ঢাকার লোকদের জিজ্ঞাসার ভাই আমার বাড়ি কোথায়, আপনি কি বলবেন? আমার বাড়ি সাতক্ষীরা, তাই বলবেন না? যখন সাতক্ষীরাতে কলরা কাছাকাছি আসবেন, বাগাসা আসবেন, গাড়ি ক্রস করবে, কন্ডাক্টর কি বলবে, ভাই আপনি কোথায় নামবেন, কি বলবেন? কলর বাবা, কলরে নামলেন, নেমে ধরছেন একটা ভ্যান, এই ভ্যানালা কোথায় যাব, মানিঘর হলো। এই চেঞ্জ আন্তর্জাতিক সম্মেলনে চলে যান, আপনি দেখেন, আমি তো নিজের ভুক্তভোগী, শ্রীলঙ্কা কনফারেন্সে গেছি, 35টা দেশ সেখানে বিশাল ব্যবসা, 14টা দেশ, কুয়েত কনফারেন্সে 35টা দেশ, সেখানে কিসের পরিচয়, একমাত্র পরিচয় আমি বাংলাদেশ, বাংলাদেশে আমরা 7 জন গেছি, যখন আমার নাম ঘোষণা করা হলো পরিষ্কার নাম বলে দিল, আমি বলি যে কোন প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি না, আমার পরিচয় আমি আহলেদের যুবসংঘের, ওরা বলল আমি মানে সেক্রেটারি বললো, আমি চাইছি শ্রীলঙ্কার মাটিতে আহলেদের নামটা যেন ফুটে ওঠে, মানুষ জানুক যে আহলেদের কিছু আছে পৃথিবীতে। খুশি হয়েছেন? অথচ আরো বহু আহলেদের নেতা গেছে ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কা নিজেদের আহলেদের কেন্দ্র আছে, আপনার নেপাল থেকে, সব জায়গায় গিয়েছে, সবাই এক একটা বড় বড় নাম দিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট চেয়ারম্যান হ্যান ত্যান কত কি, আর আমার নাম ঘোষণা করছেন কে, স্বয়ং শ্রীলঙ্কার স্পিকার হানুফা মোহাম্মদ হানুফা আমার নাম ঘোষণা করে দিচ্ছেন। বলতে তো অহংকার লাগে না আপনাদের? আগেই বলে দিয়েছে টাইম 10 মিনিট, একবারে ঠিক 9:30 মিনিটে শেষ করে দিয়েছি, নামার সঙ্গে সঙ্গে খুশি হচ্ছে, অস্থির সব, মানে আপনি এরকম করেন নাকি, কুয়েতে তো একই কারণে ঘটছে, আমি জানতামই না যে আমার নাম ঘোষণা হবে, কারণ আমাদের ডক্টর বারি আমার সঙ্গে আছে, উনি তো বড় নেতা, হঠাৎ ঘোষণা আসছে আমার নামে, আমি তো বিপদে পড়ি, একই আমি স্যার আপনি যাবেন না, তাহলে তো আমার নাম তো ডাকলো না, কি বিপদের কথা। গেলাম, ভাষা হবে হয় ইংলিশে নয় আরবিতে, অন্য কোনো ভাষা চলবে না, আর আন্তর্জাতিক সম্মেলনে আরবি ইংরেজি ফ্রেঞ্চ তিনটা ভাষা চলবে, আর ওখানে দুটো ভাষা চলবে, সর্বনাশ, কোনো প্রস্তুতি নাই। আলহামদুলিল্লাহ আরবিতে 9:30 মিনিট বক্তব্য রেখে যখন নামলাম, কোনো ঘন্টা বাজেনি, নামার সঙ্গে সঙ্গে সব অটোগ্রাফ নিয়ে আসেন, সই নিয়ে বাজেন, পাগল সব, আমাকে বলছে আপনি কি এরকমভাবে করেন নাকি, হ্যাঁ আমি যুবসংঘের সভাপতি, বাংলাদেশের যুবসংঘের ছেলেরা এমনি করে টাইম মেনটেন করে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে সংগঠনের কাজ করে, আমরা সেটাতে ট্রেনিং দেই, অথবা আমার এটা কোনো ব্যাপারই না। ওই যে শুরু হলো, ওরা বুঝে গেল বাপরে এই তো সাংঘাতিক, তখন থেকে আপনারা
তাদেরই মাধ্যমে সারা বাংলার জমিনে এই মিসকিনের হাত দিয়ে প্রায় 9.5-12.5 মসজিদ তৈরি হয়েছে বাংলাদেশে কলোরা কমপ্লেক্স দেখেন নাই 1998 সালে এটাও তার একটা অন্যতম আর আসতে গিয়েছিলাম আমি রাজপুরে আমাদের হাজী আব্দুর রহমান সাহেবকে দেখার জন্য উনি আমাদের কেন্দ্রীয় শুরা সদস্য ওনার পা কেটে ফেলেছে এখান থেকে ডান পা আমি দেখিনি কোনোদিন 1998 সালের 10ই এপ্রিল ওনারে দোতলা মসজিদ আমরা করে দিয়েছি সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম আর আসতে গেলাম দীর্ঘ 23 বছর পরে তাকে দেখার জন্য এবং যাওয়ার পথে মাদ্রা মসজিদ দেখলাম আমাদেরই করা আর অনেক বহু মসজিদ এলাকায় রয়েছে এইগুলো মসজিদে আপনারা কৃতজ্ঞতা স্বীকার করেন না করেন এখানে যারা সেজদা দিবে মুসল্লি হিসাবে ইনশাআল্লাহ সকলে সেজদার একটা অংশ নেকি আমাদের ইনশাআল্লাহ লেখা হবে অথচ কোনোদিন আমরা কন্ট্রাক্টরই নেই না এগুলো করতে গিয়ে যদি 10% কন্ট্রাক্টরই নিতাম সাতক্ষীরা কেন ঢাকা কয়েকটা বাড়ির মালিক হয়ে যেতাম আমি এই সমস্ত কাজে যারা দুনিয়াবি স্বার্থ দেখে তারা দিনও হারায় দুনিয়াও হারায় দিনের কাজ করবেন দিনের স্বার্থে দুনিয়ার স্বার্থে নয় ঠিক দুনিয়ার জন্য দুনিয়া করবেন সে দুনিয়া ভাবেন আখেরাত পাবেন না আর আখেরাতের জন্য দুনিয়া করবেন দুনিয়া আখেরাত দুটোই হারাবেন আর দুনিয়ার জন্য আখেরাত করবেন দুনিয়াও শেষ আখেরাতও শেষ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কশিন কালো দুনিয়া অর্জনের জন্য আখেরাতের আন্দোলন করে না মূল কথা হচ্ছে ওয়াতাসামু বিহাবলিল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো রজ্জুটা কি কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে রজ্জু হচ্ছে কোরআন এবং হাদিস রজ্জু কোনো ফেকার বই নয় আর বার বলতে হবে রজ্জু আপনাদের তৈরি করা কোনো সংবিধান নয় রজ্জু আল্লাহর পাঠানো ওহির বিধান কোরআন এবং হাদিস মুসলমানকে শুধু মানব জাতিকে বলা হয়েছে রজ্জু ধরার জন্য আমরা সেই হুকুমটাই মেনে চলার চেষ্টা করছি আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের সংবিধান মানেন না বলে হ্যাঁ কেন মানবো না মেনেই তো চলি এই যে আপনি বলেছেন তবলিগ ইস্তেমার ভাষণে আমার ভাষণটা নিয়ে আমাকে দেখাচ্ছে আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে এমন কি সংবিধান হলেও এই হলেও কথা দেখে ওরে বাপরে বিরাট পয়েন্ট একটা পেয়ে গেছে ফাঁসি তো দিতে হবে কি দিয়ে দেবে কোন পয়েন্ট খুঁজে পেতে হবে তো আমি তখন বললাম ঠিক আছে ধন্যবাদ আপনাদের আপনার সবাই মুসলমান কি না তাই বলেন তাহলে আমরা মুসলমান আমি অবশ্যই সংবিধান মানি এমন সংবিধান মানে যে 1400 বছরে একটা সংশোধনী আসে নাই আর আপনার সংশোধনী মাত্র এই কয়দিনের মধ্যে 14 বার সংশোধন হয়ে গেছে তাহলে কোনটা মানবো তাই আপনারা বলে দেবেন সেটা করব তো আর কি বলবে আর উত্তর দিতে পারে লাভের মধ্যে লাভ হলো আমি কারাগার থেকে বেরিয়ে মাদার টেক মসজিদে জুমার খদ্দা দিয়েছি খদ্দার পরে দাঁড়িয়ে যে এক মুখ দাঁড়িয়ে নিয়ে গলা জড়িয়ে দিয়ে বলছে স্যার আমি সেই পাপি সেই লোক যদি আপনার সঙ্গে রিমান্ড আমি না থাকতাম যদি আমি আপনার রিমান্ডের অফিসার না হইতাম আজকে আমি আহলে হাদিস হতে পারতাম না আপনি আমার জন্য দোয়া করবেন তো রিমান্ডে যে লাভ হলো লস হলো বিরাট লাভ ছোটখাটো লাভ ছোটখাটো লাভ না অসংখ্য পুলিশ ভাই অসংখ্য বড় অফিসার আহলে হাদিসের দাওয়াত পেয়েছে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ আরো ভবিষ্যতে পাবে আমি এই অবসরে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ার মানুষ আমি তাকে প্রাণ ভরে অভিনন্দন জানাচ্ছি যে তিনি হাইকোর্ট থেকে হাইকোর্টের সামনে সূরা নিসা 135 আয়াত অনুবাদ সহ সেখানে বড় একটা বিলবোর্ডে লিখে টাঙিয়ে দিয়েছেন শত শত আইনজীবী এবং মক্কেল যাতায়াত করবে রাজপথে তারা দেখবে সূরা নেশাটা পড়বে যেখানে বলা হয়েছে যে দেখো তুমি বিচারে কোনো পক্ষপাতিত্ব করো না তোমার বাপ হোক সন্তান হোক যাই হোক কোনো বিচারে পক্ষপাতিত্ব করো না এই আয়াতটার বসানোর জন্য আমরাই প্রথম দাবি করি 2016 সালে আর তারিখের সম্পাদক পড়ে দেখবেন সেখানে বলেছিলাম যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির লাইব্রেরির সামনে
এই আয়াতটা তারা স্টিলের পাত দিয়ে লিখে রেখেছে তার ইংরেজি ভাষায় অনুবাদ করে বাংলার জমিনে মুসলমান 18 কোটি মুসলমানের হাইকোর্টের সামনে গ্রিক দেবী থেমিসের মূর্তি কেন থাকবে ন্যায় বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিস সেটা মূর্তি বানিয়ে রেখেছে হাইকোর্টের সামনে আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন হিন্দু এস কে সিনহা তার আমলে এই কাজটা করে গেছে সে অথচ সেই হাইকোর্টের আইনজীবী জামাতও আছে বিএনপিও আছে আওয়ামী লীগ আছে কত যে কত লিখতে তো ঠিক আছে বাংলাদেশে কেউ কোনো প্রতিবাদ করে নাই ঠিক আছে আইনজীবীরা কিন্তু আলহামদুলিল্লাহ ইনি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই বর্তমানে বড় কাজ করেছেন আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী দান করুন এবং এই নেকির জন্য আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছি আরো 10টা বই দিয়ে একটা সেট পাঠিয়ে দিয়েছি যদি আল্লাহ পাক ওনার হাতে পৌঁছে পৌঁছে দেন ইনশাআল্লাহ আহলে আন্দোলনটা কি উনি বুঝতে পারবেন সেখানে দাওয়াত পৌঁছে দিয়েছে এমনি করে দাওয়াত যাচ্ছে সর্বত্র ক্রিকেট খেলোয়াদের নাম সবাই জানেন আমাকে নিউজিল্যান্ড থেকে সেদিন ক্রিকেট খেলোয়াড় নিজে আমাকে ফোন করছে স্যার দেখেন সালাতুর রসুলের ফসল আমরা সবাই কই আলহামদুলিল্লাহ পড়লেন তো কই বলে দিলি বলে তো অর্ধেক নাকি আমার হইল আপনি ফেল সর্বত্র এমনি করে দাওয়াত এগিয়ে চলেছে এই নগদ কিছু লোভের জন্য পাগল হবেন না পাঁচ বছর পর পর ক্ষমতা যেতে হবে এ ওকে খতম করার জন্য চেষ্টা করবে ওকে খতম করার জন্য চেষ্টা করবে এই করে করে ভোগে গাদন খেলা ছোটবেলায় খেলতাম না গাদন খেলা বোঝেন তো এগুলো নাকি যার হারাতে পারে গাদন খেলা করে এরা সব রাজনীতির নাম করে মুসলমান ভাই 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 ভাইকে ভেঙে দেওয়া ঠাই ঠাই বানিয়ে দিয়েছে ঠিক এই রাজনীতি এটা কোশ্চেন করলে মুসলিম মানে জাতির ঐক্যের রাজনীতি নয় পৃথিবীর সর্বত্র এগুলো চলছে আমাদেরকে আপনি তাই করতে বলছেন কশ্চিন কালেও না আহলাদিস আন্দোলন যে অবশ্যই একটি সার্বিক সর্বমুখী আন্দোলন তা প্রমাণ আজকের জনসভা যদি আসতে এখানকার এমপি সাহেব নিজে যদি এসে সম্মেলন করেন আমার মনে হয় এর শিকিলকে জমা করতে পারবেন না কিন্তু আমাদেরকে সব দলের লোক ভালোবাসে এই কারণে আমরা যে কথাগুলো বলি কোরআন হাদিসের কথা বলি আর কোরআন হাদিস আল্লাহ প্রেরিত চূড়ান্ত সত্যের উৎস এই সত্য প্রত্যেক মানুষের জন্য হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেক মানুষের জন্যই এই সত্য মহাসত্য লুকিয়ে রয়েছে যদি কোনো মুসলমান এটা অনুসরণ না করে সে যেমন জাহান্নামি হবে ঠিক করে হিন্দু যদি হাদিস করে অনুসরণ না করে মুসলমান নয় সেও তেমনি জাহান্নামি হবে তো হিন্দু ভাইদেরকে বলছি আপনারা আমরা সবাই এক আদমের সন্তান আমাদেরকে আপনাদের শত্রু মনে করবেন না আমার সাক্ষাৎকার বেরিয়েছে এ সংখ্যা তাহারিক পড়ে দেখেন বোধ হয় গত সঙ্গে গেল নাকি কি বলে ডয়েসে ফেলে কোথায় জার্মান না জার্মান ভেতরের সঙ্গে আমার সাক্ষাৎকার নিয়েছে ওটা আপনার পড়ে দেখবেন হিন্দুদের সম্পর্কে আপনার মনোভাব কি পরিষ্কার বলে দিয়েছে আমি শেষকালে বলে দিলাম আমার রসুলের বাড়িতে খাদেম ছিল ইহুদি যে রসুলের বাড়িতে খাদেম থাকে ইহুদি সেই রসুলকে কি আপনি সাম্প্রদায়িক মনে করতে পারেন আমার নিজের বাড়িতে পর্যন্ত একটা হিন্দু আছে সাঁওতাল মানুষ হিসেবে সবাই এক আদমের সন্তান আমি সেটা দাওয়াত দেওয়ার মালিক নদী সে দাওয়াত কবুল করে ইনশাল্লাহ সেও জান্নাতি হবে আমি আসে সময় এদিন বগুড়াতে আসার সময় রাস্তায় স্থানীয় করার জন্য দাঁড়িয়েছি তেল পাম্পের ওখানে মাইক্রোতে নেমে স্থানীয় সেরে চেয়ারে বসে থাকলাম বলে এখানে দাওয়াতের কাজ করো যারা সঙ্গে চলে রাখতে পারি 11:20 তেল পাম্প বলা তেল বেচা কেনা শেষ এখন চলে যাবে তাকে ডাকা হলো তার নসিহত করলাম বাবা তেল বেচতে যে ভালো কথা যেন ফাঁকি দিও না এই লিটার হিসাব কেউ বোঝে না এর মধ্যে যেন কোন রকম ভেজাল না মিশাও যদি ভেজাল মিশাও ব্যবসা কিছু পয়সা হবে আখেরাত তুমি হারাবে লোকটা এত খুশি হলো আসতেই দেয় না আবল তল কত কি নাস্তা পানি করাবে ইত্যাদি বাবাকে তো কিছুই লাগবে না তখন আমি আমার কর্মী যারা ছিল গাড়ির মধ্যে আর তো সঙ্গে তো 5-7 জন ছিল শোনো একটা হাদিস শোনো ওই লোকটাকে ডাকলাম ভাই আপনিও আসেন ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু 15 হিজরিতে ফিলিস্তিন বিজয়ের সন্ধি চুক্তি করার জন্য দূর মদিনা থেকে ফিলিস্তিন এসেছেন আর একটু বাকি একটু দূরেই ফিলিস্তিন দেখা যাচ্ছে রাস্তা উনি বললেন
আমাকে তোমার পানি খাওয়াতে পারো, পানি পাবো কোথায়? মরুভূমিতে? একটু দূরে গিয়ে দেখা গেল একটা ছোট্ট ঘর আছে, সেখানে যেয়ে ডাকলো, ডেকে এক বুড়ি বের হলো, বুড়িমা একটু পানি দিতে পারো, আমাদের একটু পানি প্রয়োজন, খাওয়ার পানি। পানিটি এত ভালো, খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পানি পান করলেন এবং বললেন, এত সুপেয় পানি এখানে কোথায় পেলে তোমরা, কোথা থেকে নিয়ে আসলে? তখন বলছে, এক খ্রিস্টান বৃদ্ধা মহিলার বাড়িতে নিয়ে আসছি। বলে, বৃদ্ধাকে ডাকো তো আমার সামনে। ওই বৃদ্ধা তখন আসলেন। তখন বলছে, মা আমার নাম ওমর, আমি মুসলমানদের আমির, আমি তোমাকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি, যদি তুমি মুসলমান হও তাহলে তুমি জান্নাত জাহান্নাম থেকে বেঁচে যাবে, তুমি জান্নাতের অধিকারী হবে, তুমি মুসলমান হও। তখন বুড়ি কাপড় মাথার কাপড় আলগা করে যে, বাবা দেখো আমি কবরে চলে গেছি, মানে চুল এত সাদার সাদা, অসাধ্য বুড়ি আর কি, আমি কবরে চলে গেছি, এখন আর বাপ দাদার ধর্ম ছাড়বো না। ওমর ফারুক আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, হে আল্লাহ তুমি দেখেছ তোমার ওমর খলিফা হয়ে অহংকারী হয়ে যায় নাই, সে একজন খ্রিস্টান বৃদ্ধাকে পর্যন্ত দাওয়াত দিল, সে দাওয়াত কবুল করে নাই, আমি আমার দায়িত্ব আমি পালন করলাম, তুমি আমাকে ক্ষমা করো। যুবসংঘের আন্দোলনের মহিলা সংস্থার সবাইকে বলছি, দাওয়াতের ক্ষেত্রে এইভাবে সার্বক্ষণিক দায়ী আল্লাহ হতে হতে পারবেন, সার্বক্ষণিক দায়ী পারবেন, সব সময় দাওয়াত দিয়ে যেতে হবে, সাপ্তাহিক তালিম বৈঠক করেন, সেখানে জুমার খুতবা আমাদের হয়, শোনেন, সবাইকে নিয়ে বসে শোনাবেন, মসজিদে মুসল্লিদের সামনে একটা মনিটর সেট করে দেবেন, সব মুসল্লিরা খুতবা শুনবে, আপনি ব্যাখ্যা করে দেবেন। আর তারিখ আসতেছে, তারিখের সম্পাদকীয় আপনি পড়বেন, মসজিদ ভর্তি মুসল্লি সবাই শুনবে, আপনি ব্যাখ্যা করে দেবেন। এমনি করে যদি দিনটাকে আপনারা প্রচার করতে না পারেন, বই বিতরণ প্রকল্পে প্রতি মাসে টাকা পাঠাবেন, বই আমরা ফ্রি বিতরণ করি, বিভিন্ন ব্যক্তি আমাদের কাছে আসে, বড় ছোট সাধারণ ব্যক্তি আছে, আপনারাও সেটা করবেন। যদি এমনি করে আপনারা নিজের এলাকায় কাজ না করেন, আহলে হাদিস আন্দোলন কখনো এগিয়ে যেতে পারবে না। এটাকে তৃণমূল ভিত্তিতে আপনাকে নিয়ে যেতে হবে, যেটা আজকে আপনারা দেখিয়ে দিলেন, সাতক্ষীরা অঞ্চলে এত মানুষ কোথায় ছিল কল্পনাই করা যায় না কখনো। এটা কি তৃণমূল পর্যায়ে দাওয়াতের ফসল নয়? পরিশেষে এবার আসেন, একটা কোরআন একটা আয়াতটা শুনলে আপনি বুঝতে পারবেন আমরা কোন দিকে যাচ্ছি। কুল লা আকুলু লাকুম ইন্দি খাযায়িনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে মোহাম্মদ, তুমি জনগণকে বলে দাও, আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে টাকার ভাণ্ডার আছে, আমি গায়েবের খবর রাখি না, আমি বলছি না যে আমি একজন ফেরেশতা, আমি মানুষ মাত্র, তবে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি কেবল সেই বস্তু যেটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী করা হয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, তুমি বলে দাও অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? আফালা তাতাফাক্কারুন, এ পরে কি তোমরা বুঝবে না? সুরে আনআম এই 55 আয়াতটাই হলো আহলাদেশ আন্দোলন 50 আয়াতটা, বাংলাদেশের একটা মৌলিক আয়াত। আমরা টাকার পাহাড় নিয়ে আপনাদের কাছে আসি নাই, আমরা বলছি না যে আমি ফেরেশতা, আমরা বলি নাই আমার সঙ্গে আমাদের সংগঠনে ঢুকলে আপনি দেশের রাজা হয়ে যাবেন, কিছুই না, স্যার একটাই আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে, এ ওহীর বিধান প্রচার করাই আমাদের দায়িত্ব, ওহি চূড়ান্ত সত্যের একমাত্র উৎস, কোরআন এবং সুন্নায় কোনো মিথ্যা নাই। হ্যাঁ, পরবর্তীকালে যে সমস্ত মিথ্যা যোগ করা হয়েছে এগুলো মিথ্যার বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার, আহলে সুন্নাহ বাংলাদেশ কখনই জৈব জাল আছে পিছনে ঝরে ঢোকে না, আহলে সুন্নাহ বাংলাদেশ কোনো মানুষের পিছনে নিজের জীবন যৌবন ব্যয় করতে রাজি নয় যতক্ষণ না তিনি কোরআন হাদিস অনুসরণ করেন। এমনি করে জীবনের সর্বক্ষেত্রে ওহির বিধান প্রতিষ্ঠা লাভ করবে এই স্বপ্ন নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, আপনারা কি রাজি আছেন? ওহির বিধান মাথার বিধান নয়, ওহি বুঝছেন তো? ওহি মানে কোরআন হাদিস,
অভ্রান্ত সত্যের একমাত্র উৎস। পৃথিবীতে আর কোন সত্য কিতাব নাই। যারা বলে বেদে, বেদ হলো ঈশ্বরের গ্রন্থ, তারা লেখাপড়া জানেন না। 32টা বইয়ে বেদের নাম লেখা আছে, কোনটা আসল বেদ কে বলবে? যারা বলে বাইবেল হলো আসল, গোড়ায় লেখা আছে, পড়ে দেবেন, দিস ইজ দ্য রিভাইজড ভার্সন অফ, রিভাইজড ভার্সন হলে কি মানুষের তৈরি করা হয় না? অত বাইবেল নয়, বেদ নয়। এমনকি ভারতের গুজরাট রাজ্যের অবশ্য অন্ধ্রপ্রদেশের, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কি বলে ওটাকে, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গা কুমার বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে রাম কেবল মহাকাব্যে আছে, ইতিহাসে কোথায় আছে আমরা আজও জানতে পারলাম না। অথচ রামের নাম করেই আজকের 500 বছর ধরে দাঁড়িয়ে থাকা বাবরি মসজিদ ভেঙে ফেলে দেওয়া হলো। আমি যদি বলি হে অমুক, তোমার বাড়ির তলে আমার একটা বাড়ি ছিল, তাহলে কি আদালত আমাকে দিবে? অথচ সুপ্রিম কোর্ট 27 বছর ধরে বিচার করে করে শেষকালে সেখানে মুসলমানদের এই অধিকারকে নষ্ট করে দিল, রাম মন্দির নির্মিত হয়ে গেল। আজকে আবার শুনলাম নাকি এখানে বলে মক্কেশ্বর নাকি এটা শুরু হয়েছে, আজকে মোবাইলে দেখলাম ভারতে আর এক পাগল, সে বলছে মক্কার নিচে ঈশ্বরের ইয়ে ছিল, সেই ঈশ্বরের সে দেবতা ভেঙে মক্কা বানানো হয়েছে, অর্থাৎ ওটার নাম হল মক্কেশ্বরী। আর হাজারে আসওয়াদ হলো শিবলিঙ্গ, ওইটা মানুষ মুসলমানদের চুমু খায়, বলুন নাউজুবুল্লাহ মিন জালেক। একটা পরে একটা এইভাবে ধোঁয়া তুলছে আর মুসলমানদের বিরুদ্ধে জুলুম করার জন্য অজুহাত খুঁজছে। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি, মক্কা মুআজ্জামা, ইন্না আউয়ালা বাইতিন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি বিমক্কাতে মুবারাকান। পড়ে দেখো কোরআন, কোরআনে মিথ্যা কথা নাই, লা রাইবা ফিহি, কোরআনে কোনো মিথ্যা নাই, পরিষ্কার বলে দিচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ইবাদত গৃহ হচ্ছে মক্কা, মক্কা। আর তুমি বলছো ওখানে মক্কেশ্বরী, গায়ের জোরে বললে হবে? প্রমাণ কোথায়? এমনি করে করে দিন দিন মুসলমানদের বিরুদ্ধে সর্বত্র যেভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, আমাদের সরকারও কোনো কথা বলে না, আলেমরাও কোনো কথা বলে না, আর দলেরা তো দলগুলো থাকে গেলে ভোটের তালে, এবার বলবে কখন? বন্ধুরা আমার, আহলে আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুবসংঘ তাদের জীবনকে ইমারত বায়াতের ভিত্তিতে পরিচালিত করে। দুনিয়ার কোনো দেশে কোনো সংগঠনে বায়াত পাবেন না, শপথ আছে সব জায়গায়, কিন্তু বায়াত নাই। অথচ আমার রসুল শুরু করেছেন বায়াত দিয়ে, কারণ সে আল্লাহর নামে বিক্রি হয়ে যায়। কেন? সে কোরআন এবং হাদিস মানবে বলে অঙ্গীকার করে, শুধু অঙ্গীকার নয়, আল্লাহর নামে বিক্রি, জীবন বিক্রি করতে প্রস্তুত হয়ে যায়। আপনারা কি কোরআন হাদিসের জন্য জীবন বিক্রি করতে রাজি আছেন? জীবন বাজি রাখতে রাজি আছেন? আমি একা জেল খাটবো, আপনারা খাটবেন না? খাটতে হবে। জনস্রোত দেখলে সরকারের সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমার মুক্তির দাবিতে আপনার যখন সাতক্ষীরে প্রথম সম্মেলন করেছিলেন, কোন জায়গা ওটা, সাতক্ষীরে কোথায় গেল, সিটি কলেজের মাঠে, মনে পড়ে না আপনাদের? সেদিন অর্ডার ছিল উপর থেকে, স্টেজে যেগুলো আছে সবগুলিকে অ্যারেস্ট করা হবে। কিন্তু যখন জনস্রোত এসে গেল, তখন বলছে স্যার কয়টাকে মারবো, জনস্রোত আজকে এখানে গুলি চালালে তো শত শত মানুষ মরবে, আমরা এটা পারবো না। তো অর্ডার পরিবর্তন হয়ে গেল, জনগণ যদি এগিয়ে আসে, জন বিপ্লব তৈরি হয়ে যায়, আমরা সমাজ বিপ্লবের আন্দোলন করি, সরকার বিপ্লবের নয়। সরকার আজ আছে কাল থাকবে না, কিন্তু সরকারকে আমরা আনুগত্য করব, এই কারণে যে সরকারের গুরুদায়িত্ব যিনি পালন করছেন, আখেরাতে জবাব দিতে তার দিতে হবে না আমার দিতে হবে? জবাব দেন, সরকারকে দিতে হবে না? সরকার যিনি আছেন তার আনুগত্য করে, আল্লাহর রসুলের হুকুম আছে, খবরদার। আমার পরে তোমাদের উপরে অনেক সরকার আসবে, তারে ফু না অতন কেরু না, কেউ ভালো কাজ করবে, কেউ মন্দ কাজ করবে। যখন মন্দ কাজ করে, তখন তোমার ওটাকে যে ব্যক্তি অপছন্দ করবে সে মুক্তি পাবে, আর যে ব্যক্তি প্রতিবাদ করবে সেও জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যাবে। আর যে ব্যক্তি সরকারের অন্যায় অনুসরণ করবে এবং তার পিছনে স্লোগান দিয়ে বেড়াবে, তখন সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহ রসুল, তাহলে কি আমরা ওই সরকারকে উড়িয়ে দেবো না, সিংহাসন থেকে বের ফেলে দেবো না?
তার বিরুদ্ধে যুদ্ধ করব না আল্লাহর রাসূল দুবার বললেন লা মা সাল্লাও যতক্ষণ সরকার সালাতে নিষেধ না করে ততক্ষণ তোমরা খবরদার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো না আব্দু আলাইহিম হাক্কাহুম ও সালুল্লাহ হাক্কাকুম সরকার হক সরকারকে দাও আল্লাহর হক তোমাদের হক আল্লাহর কাছে চাও এই হাদিস কি আমাদের সামনে নাই এই হাদিস আছে বলি আমরা সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহাত্মক আচরণ করি না মিছিল মিটিং করে সরকারকে হটিয়ে দেব কেন ওখানে গেলে যদি আমি যাই আমার দায়িত্ব পড়বে না যারা আছে তারাই ভোগান্তি ভোগবে কিয়ামতের দিন তারা মুসলমান সমস্ত 18 কোটি মানুষের দায় দায়িত্ব নিয়ে তারা ওখানে বসে আছে যদি তারা তাদের দায়িত্ব পালন না করে হাদিসটা মনে রাখবেন উমামিন আব্দিম ইস্তারাইহিল্লাহু বিরআইয়াতান সায়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া গাশিনুল রায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমি যখন কোন বান্দাকে জনগণের নেতা বানাই অতঃপর সে যদি তার দায়িত্ব যথাযথ পালন না করে খেয়ানতকারী হিসেবে মৃত্যুবরণ করে তার উপরে আমি জান্নাতকে হারাম করে দিলাম আমরা কি চান যে গালের সাহেব জান্নাত হারাম হয়ে যাক আপনার জান্নাত হারাম হোক এটা আপনি চাইবেন নাকি বরং যারা আছে তাদের প্রতি আমরা আনুগত্য বজায় রাখবো তারা অন্যায় করলে প্রতিবাদ করবো প্রতিবাদ না করলে আমাকে জাহান্নামে হতে হবে আমরা অবশ্যই প্রতিবাদ করব বাঁচার জন্য হাদিস তো শুনলেন তো সব অথবা ঘৃণা করব তাও তো হবে অতএব আমরা কেন আনুগত্য করি কিছু বোকার দল বলে কি আমির জামাত আওয়ামী লীগ হয়ে গেছে বলে না পাগল কাহাকে বলে আমি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না আমি সেরে আহলে হাদিস আর কিছু শুনতে চাচ্ছেন অত সস্তা না কোনো দলে টানতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের জীবনে সব দলের নেতারা একটু চান্দা চাইতো আমি তো ডিপার্টমেন্ট চেয়ারম্যান কিন্তু আমার চেয়ারম্যান নিয়ে আমরা 3 বছরে কোনো বেটা চান্দাবাজ আমার কাছে আসেনি প্রত্যেক চেয়ারম্যানকে জ্বালাইছে চান্দা নিয়ে নিই সব দলকে চান্দা সব খুশি করতে হবে না এমনকি শুনলে থয় যাবেন আর এক আহলে হাদিস প্রফেসর পরের দিন এসে বলছে স্যার কি বিপদে পড়ে গেছি মানে কি হয়েছে রাত্রে পলিথিনের ব্যাগের মধ্যে পাতলা পায়খানা নিয়ে আমার ঘর সব ছিটিয়ে দিয়ে চলে গেছে কেন অপরাধ কি বলে আমরা দুই স্বামী স্ত্রী ইউনিভার্সিটি টিচার টাকা চাইছে তা আমরা দিয়েছি 200 টাকা ওরা চাইছিল 400 টাকা তা দেয়নি তাই ফলাফল হলো এই সারা ঘরে পায়খানা আর পায়খানা এই রাজনীতি আর তোমার কাছে তোমার আহলে আমার আহলে দিস তোমার কাছে আমরা আমার কাছে আনে কেন তো স্যার আপনার কাছে আসতে তোর ভয় পায় এবার হলো ইমানের ভয় মোনাফেককে কেউ ভয় করে না ইমানদারকে সবাই ভয় পায় এমনকি জঙ্গলের বাঘ পর্যন্ত আমি ইমানদারকে সালাম করে কি মনে কর দেখলেন একটু হাদিসটা বললাম না অত পাক্কা আহলে দিস হও পাক্কা ইমানদার হও জান্নাতে চলে যাবো 2 নম্বরে হওয়ার চেষ্টা করো না পবিত্র কোরআন ও সহিহের বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা লাভ করবে সেদিন আমরা থাকবো না ইনশাল্লাহ বাংলার মানুষ খাঁটি জিনিসেরই অনুসারী হবে নকল জিনিসের হবে না মানুষ জানতে পারবে এখন এটা কি জিনিস আজকে শুনলাম তো সব আজকে শুনলাম তো সব নাকি বুঝতে পারছেন তো এখন যদি বোঝার পরও না বোঝার ভান করেন তো আপনি আর এক পাগল কোরআন হাদিস যেখানে আমরা আছি মনে থাকবে বলেন তো দেখি মন খুলে একবার আল্লাহ শুনুক বলো আরে সব পাগল মরিছে সব উঠে দাঁড়াও শোনেন এইসব মরা এ থামো থামো তুমি থামো তোমাদের হবে না 1984 সালের 5ই নভেম্বর ঘটনা শুনেছিলাম নওগাঁতে আজকে আবার না বললে হলো না দেখতে পাচ্ছি 1984 কবে হলো 5ই নভেম্বর মুখস্থ করতে হবে 76 বছর বয়সে 7 তারিখ বলতে পারেন আপনারা বলতে পারেন না কেন কি লোকস 1984 5ই নভেম্বরের নওগাঁ চক উলি কনফারেন্সে ডক্টর বারিশ সাহেব সেখানে চিফ গেস্ট এর মাঝে যদি প্রামাণিক যিনি এখনো এমপি আছেন
তিনি সেখানে ছিলেন স্থানীয় এমপি হিসেবে তিনি সেখানে ছিলেন প্রথম দিন আমার ডায়রিয়া হয় আমি বক্তব্য দিতে পারি নাই আমি আসার আগে চিঠি চলে গেছে আমার কাছে আপনি জানো এই সম্মেলনে আসবেন না যে আসেন তাহলে বৃহত্তর মুসলিম সমাজকে নিয়ে আপনাকে রুখে দেওয়া হবে দোয়া করি আপনি মুসলিম হয়ে মরুন মানে আমাকে ওরা মুসলমানই মনে করে না যেহেতু ওদের দল আমি করি না অতএব আমি মুসলমান না এই চরমপন্থীরা খারেজি খারেজিরা হযরত আলীকেও মুসলমান নয় করে নাই তারা রক্তকে হালাল করেছিল যারা আমার কারাগারকে হালাল করেছে তারা নিঃসন্দেহে খারেজি কারাগার আমি যখন গেলাম আমার পাশে ছিল ১৬ জন ফাঁসির আসামি আর আমি একা বিনা ফাঁসির লোক তখন তো রায় তো হয়নি ওরা স্যার আপনাদের মতো লোক যদি কারাগারে আসে তো আমরা কোথায় যাব লজ্জায় শর্মে স্যার কারাগার তো চোর চোরের জায়গা চোর ডাকাত কারাগার থাকে আপনি কেন এর মধ্যে আসছেন আমি বাবা আমি তো ইচ্ছে করে আসি আমি তো জোরকে নিয়ে এসে কি করবো প্রতিদিন সকালে ওদেরকে দশ দিতাম তফসির শোনাতাম ইত্যাদি ইত্যাদি আজও আমি জানি না যে কোন অপরাধ আমার ছিল আল্লাহ যদি কখনো কেয়ামতের মাঠে এক জায়গায় হাজির করে সেদিন আমার প্রশ্নের জবাব তাদের দিতে হবে শুনে দেখেন সেইখানে এই সিটি পাওয়ার পরে আমার জিদ বেশি আছে মানুষের পাগলা জিদ হয় আমাকে বৃহত্তর মুসলিম সমাজে রুখে দেবে দেখি বৃহত্তর কারা চলে গেলাম স্টেজে বসছে এইভাবে ডান পাশে বসে আছে আমি তো চিনি না কে দিছে সিটি তো ছবি থাকে না পরে বুঝলাম ওই হুমকি দাতা আমার ডান পাশে উনি এক কলেজের প্রভাষক পুরো স্টেজ ভর্তি ওরাই সব আমি ভালো রিপোর্ট দিলাম এলাকাটা আহলেদের সবাই কিন্তু কমিউনিস্ট এবং জামাত ইসলামী লুকে চুরি ডাকটা কি আরে বাবা কমিউনিস্ট আর আহলেদিস হয় শিক্ষার অভাবে আগে যারা আহলে জমি তাহলেজ করেছেন তারা আদৌ মানুষকে তৈরি করেন নাই তারা কোনই প্রশিক্ষণ দেন নাই দশ বছর পর একটা কনফারেন্স করলে কি মানুষ শিখবে নাকি নিয়মিত শিক্ষা এবং প্রশিক্ষণ প্রয়োজনে জাতিকে গড়তে গেলি সেহেতু কোনো পরিকল্পনা তাদের ছিল না ফলে এই জালজলমান আহলেদের ভাইগুলো বোনগুলো সব চলে গেছে বিভিন্ন দলের পিছনে তাদের যান মাল সব ব্যয় করছে তো দ্বিতীয় দিন আমি উঠলাম আমি তো চিনি না কাউকে আমি শুরু করলাম ভাই শোনো জনগণ বসো আমি আসতে এখানে এসেছি রাজনীতি করার জন্য লোক তো বলে কি ধর্ম সব আবার রাজনীতি হ্যাঁ ধর্ম রাজনীতি আলাদা নয় মানুষের জীবনটা সার্বিক জীবন নিয়ে ইসলাম ইসলামের রাজনীতি আলাদা ধর্ম আলাদা এইসব ধোকাবাজি কে বলছে তোমাদেরকে হাত আলাদা পা আলাদা মাথা আলাদা একসবার ঠিক কিন্তু এটা দেহের অংশ নয় কি বলেন বুঝতে পারেননি ইসলাম একটা দেহ তার হাতও আছে পাও আছে মাথা আছে সবই আছে উমুদুহু সালাত তার প্রধান উমুদ মানে স্তম্ভ হচ্ছে সালাত তার অর্থ হলো জাকাত বার্ষিক সম্মেলন হলো হজ বছরে একদিন এক মাস সিয়াম পালন করা বিদায় হজের মাঠে শেষ ভাষণ দিচ্ছেন উমাবা আবু উমাম ইবনে আল বাহেলি বলছেন আমি আমার রসুলকে বলতে শুনেছি আমার নিজ কানে তিনি বলছেন দেখো ইত্তাকুল্লাহ রাব্বাকুম ও সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আদু যাকাত আমওয়ালিকুম আতিউজা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম হে মানুষ ১৪০,০০০ মতান্তরে ১২৪,০০০ মানুষের সামনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঐতিহাসিক ভাষণ বিনা মাইকে ভাষণ দিচ্ছেন এবং সেই ভাষণ উচ্চস্বরে প্রকাশ করছেন যিনি তিনি সে কুখ্যাত উমাইয়া ইবনে খালাবের ছেলে রাবিয়া তার কণ্ঠশীল খুব জোরালো আল্লাহ পাক ওই কাফের ছেলের মুখ দিয়ে সেদিন আল্লাহ রাসূলের ভাষণ প্রচার করিয়ে দিলেন সে জলদগম্ভীর ভাষণ তিনি বললেন ওবুদুল্লাহ রব্বাকুম হে জনগণ তোমরা তোমাদের এক আল্লাহর এক প্রতিপালক আল্লাহর দাসত্ব করো
আমরাও আপনাদের বলছি হিন্দু হও মুসলিম হও যে যাই হও এক আদমের সন্তান সবাই আল্লাহর দাসত্ব করো এটা শেষ নবীর ভাষণ আমি আজকে আপনাদের সামনে সেই ভাষণ দিয়ে যাচ্ছি দুই নম্বর সাল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো দৈনিক পাঁচবার যদি কেউ আল্লাহর সামনে মাথা নত করে সে কি শয়তানের সামনে মাথা নত করতে পারে সুমু শাহরাকুম বছরে এক মাস সিয়াম পালন করো আদু জাকাত আমওয়ালেকুম তোমাদের মালের জাকাত দাও সত্তর আড়াই টাকা হিসাব করে আর্থিক এবাদত যদি মুসলিম উম্মার নিয়মিত জাকাত আদায় করত মুসলমানদের দেশে কোনো অভাব অনটন দারিদ্র থাকতে পারে না আমরা জাকাতও দেই না ওসরও দেই না খালি ফাঁকি দিয়ে বেড়াই জাকাত দিতে হবে ওসর দিতে হয় দিতে রাজি আছেন ওসরের হাদিস ওসরের মুসলিমের হাদিস একদিন মেঘ চলে আসছে মেঘের থেকে আওয়াজ আসলো ওই অমুকের ক্ষেতে পানি বর্ষণ করো এই আওয়াজ শুনে একজন লোক দৌড়িয়ে চলে আসে মেঘের সঙ্গে সঙ্গে হঠাৎ মেঘটা থেমে গেল ব্যাপুর তুল বৃষ্টি বর্ষণ হলো আর এই জমির মালিক কোদাল দিয়ে দিয়ে পানি দেখিয়ে দিচ্ছে পানি কোন দিকে যাবে সমস্ত ক্ষেত স্যাঁচা হয়ে গেল আঙ্গুরের ক্ষেত ওইবার লোকটা যে বলছে হে ক্ষেতের মালিক আপনি কি নেকির কাজ করেন তো না তো এমন থেকে নেকির কাজ করি না কেন কি হয়েছে বলে আমি দূর থেকে শুনলাম অমুকের ক্ষেতে বর্ষণ করো আরবিতে উনি তো আরবি জানার লোক তো এই জন্য আমি ওই মেঘের সঙ্গে দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এখানে চলে আসছি মেঘটা এখানে থেমে গেছে ঠিক আপনার জমিতে আল্লাহ পানি বর্ষণ করেছেন এর কারণটা কি তো বলছে আমি কখনই আমার এই যখনই আমি আগে হাটে ঢ্যান্ডরা দেই হে অমুকেরা হে লোকজন আগামীকালকে আমি আঙ্গুরের বাগান ভাঙবো আঙ্গুরের তিন ভাগের এক ভাগ তোমরা নিয়ে যেও এক ভাগ আমার ছেলে মেয়ে খাবে আর এক ভাগ আমি আগামী বছর বীজ হিসাবে রেখে দেবো আমি এইটা করি আর তো কিছু করি না সুবহানাল্লাহ আমি আল্লাহকে ফাঁকি দেয়নি বলি আল্লাহ আমাকে দিবে এরম করে হ্যাঁ চারিপাশে কোনো মাটিতে বৃষ্টি নাই এই মাটিতে বৃষ্টি শুধু আল্লাহকে আপনি ফাঁকি দেন সেই জন্য অতএব সাতক্ষীরার মানুষ দয়া করে ওসর ফাঁকি দিবেন না রাজি আছেন জাকাত ফাঁকি দেবেন না ইনশাল্লাহ সাতক্ষীরায় কোনো অভাব হবে না সরকারের পাঁচটা পয়সাও সাতক্ষীরায় ব্যয় করার দরকার হবে না বন্ধুরা আমার এরপর বলছেন সুমু শাহরাকুম আদু জাকাত আমালেকুম আতিয়ু জা আমরেকুম তাদখুলু জান্নাত রব্বিকুম তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো এবং তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো বলো সুবহানাল্লাহ বিহামদি আর আমিরের আনুগত্য নাই আমিরের আনুগত্য করলে নাকি কি হয় মেলা ওয়াজ শুনে হুজুরাই ওয়াজগুলো করছে এখন আমির মানা বেদাত বায়াত করা বেদাত এ নাকি পীর মুরিদি কি পীর মুরিদি আপনারা আমাকে কত টাকা দেন নজনীয় দেন নাকি আমার বাসায় পাঠিয়ে দেন জি না অত সস্তা না আমির আর বায়াত কোরআন এবং হাদিসের টার্ম কোরআনের তিন জায়গায় ইমারতের কথা এসেছে এইসব নিয়ে খেলা করেছেন না আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব মাননীয় প্রধান সেনাপতি তার সৈন্যদেরকে ট্রেনিং শেষে ঢাকাতে তাদের যে বায়াত পড়িয়েছিলেন আমাদের গঠনতন্ত্রে কোরআনের সুরে ফাত দশ নম্বর আয়াতটা লেখা আছে না ইন্নাল্লাযীনা ইয়ুবাইউনাকা ইন্নাল্লাহ ইয়ুবাইউনাল্লাহ ফাওকা আইদিহিম যারা হে মোহাম্মদ তোমার কাছে বায়াত করলো তারা আল্লাহর কাছেই বায়াত করলো আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে অত যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে তার নিজের ক্ষতির জন্য সেটা কাজ করে আর যে ব্যক্তি বায়াত পূর্ণ করে ফসাইউতি আজরান আযীমা অতি সত্তর আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কারে পুরস্কৃত হবে এই আয়াতটাই এই মাননীয় প্রধান সেনাপতি একজন আলমকে দিয়ে মাইকে পড়াচ্ছেন আর সমস্ত সৈন্যরা ট্রেন্ড উপর সর্ব উচ্চ সৈন্য যারা বাংলাদেশের আছেন তারা সবাই আলহামদুলিল্লাহ ওই অনুবাদ সহ ওটি পড়ে যাচ্ছেন বলে আলহামদুলিল্লাহ আমি বলবো আমাদের গঠনতন্ত্র সেনাবাহিনীর কাছে কবুল হয়ে গেছে আর আপনি বলছেন বড় মাস্টারি করেন তাই না এইসব ছাড়েন যারা বায়াতকে বেদাত বলে তারাই মূলত বেদাতি এটা শুনল এই মুর্দা সুন্নত আদায় করেই আমরা দায়িত্ব নিয়েছি আমরা করে যাচ্ছি যারা আমাদের ইমারতের হাতে বায়াত করা নেই আমরা তাদেরকে কর্মী বলেই গ্রহণ করি না বন্ধুরা আমার
আপনার জীবন আপনার যৌবন আপনার খাওয়া পাওয়া সবকিছু হবে কোরআন হাদিস অনুমতি আপনার বাড়ির বউ বাচ্চা সব চলে কোরআন হাদিস অনুযায়ী আপনার বাড়িটাই হবে একটা জান্নাতি বাড়ি ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কবুল করেন কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে স্লোগানটা ওই দিনই দিয়েছিলাম ভাই বসেন রাজনীতি করব এখানে আমরা দুটো দল আছি এই ভাই মানে সভাপতি ইনি হলেন মাসখানে দেশের কি বলে নির্বাচন কমিশনার আর ওই পাশে একজন বসে আছেন উনি কমিউনিস্ট পার্টির সভাপতি মানে এমপি আর এই পাশে যিনি বসে আছেন ইনি জামাতের এমপি উনি বলছেন হে ভাইরা আমার ছোট বড় কোনো ভেদাভেদ থাকবে না আঙুলের পাঁচ আঙুল সব সমান হয়ে যাবে তোমরা আমাকে ভোট দাও এদিকে জামাতের এমপি বলছে ভাইরা আমার এদেশে অধিকাংশ লোক হানাফি মজাব অনুযায়ী চলে যে দেশে যে মজাব অনুযায়ী যে দেশে যে মজাব অধিক সে মজাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক তো অন্যরা জাকাত সিয়াম বিয়ে শাদী তারা নিজের মতোই করবে তখন আপনারা বলুন আপনারা কি নাস্তিকবাদী শাসন চান বাংলাদেশে সবাই এক বাক্যে বলুন আমরা নাস্তিক নই নাস্তিক হতেও রাজি নই তাহলে কি কমিউনিস্ট আমি পাঁচটা ফেল ফেল ব্যায়াম ফেল এইবারে আসেন ইনি বলছেন আমি ফেকা অনুযায়ী দেশ চালাবো এখন আপনারা বলুন ফেকা মানে কি হেদায়া সর্বেকা কুদুরি উসুল শাসে এইগুলি তো আমি বলছি হেদায়া সর্বেকা কুদুরি মানবেন মুসলিম তিরমিজি বুখারি মানবেন কোন দিকে ভোট দিবেন সবাই বলেন আমরা বুখারি যেখানে আমরা সেখানে ওই দিন প্রথম স্লোগান ওঠে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস অন্য কিছু মানে না মানবো না এখন বলেন এই বেটা বড় আপনাদেরকে অশেষ ধন্যবাদ মরা জাতিকে বাঁচাতে গেলে মাঝে মধ্যে এরকম করতে হয়েছে আমাকে আজকে ধমক দিয়ে বলাইলাম নাহলে সব বলতে আসছে কিন্তু বলবে কে বিড়ালে গলে ঘন্টা বাঁধবে কে সাহস নাই সাহসী হও তোমরা ভীত কাপড় ছাড়ো আমার এই স্লোগানের সামনে 100 বার জেল খাটতে রাজি আছি আপনারা রাজি আছেন যদি ডিএসবি উপরে হুকুম আসে ওনাকে পাকড়াও করো সে আমাদের ওই তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে আপনি পাকড়াও করলে আরো বেশি করে বলবো যেখানে গিয়েও বলবো হ্যাঁ একটাই পথ আছে গুম করে দিলে হয়ে যাবে মাশাআল্লাহ আসলে তো গুম খুম অপহরণ তো চলছেই ওগুলো করলে ইনশাআল্লাহ আমি শহীদ হয়ে যাবো কোনো তোকা নেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বাংলার জমিনে একটা লোক যদি বেঁচে থাকে এই স্লোগান নিয়ে সে বাঁচবে এর বাইরে কোনো স্লোগান সে দেবেন ইনশাআল্লাহ পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দোয়া করবেন আমিও দোয়ার প্রার্থী কিছু আছে হ্যাঁ সালাম আগামীতে আবারও আসা হবে কিনা জানি না হতে তো পারে এটা শেষ তাই না বিদায়ী সালাম দিতে হয় না তাই তো নাকি আচ্ছা ইনশাল আপনার আশা করেন আবার আসবো কিন্তু আমি আপনারা আমাকে চিনছেন তো আমার আদর্শ চিনছেন তো ব্যক্তি গেলে এবার সংগঠনে গেলে যদি এক হয়ে যায় কখনো ইনশাআল্লাহ তখনই বাংলার জমিনে বিপ্লব হয়ে আসবে আমরা সোশ্যাল রিভলিউশন চাই সরকার সরকার জায়গা থাক কিন্তু জামাত জেগে উঠুক দেশ জেগে উঠুক মুসলমান মুসলমান তো জেগে উঠুক ইসলাম জেগে উঠুক কোরআন এবং হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লাভ করুক এটাই আমাদের একান্ত কামনা একান্ত স্বপ্ন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু